একদিকে চলছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ, অপরদিকে চলছে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মানুষকে সচেতন করতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দিন রাত কাজ করে যাচ্ছে হাইওয়ে থানা পুলিশ। মানবিকতা ও দায়িত্ব পালনে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী শঙ্খ বীজ এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি দল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সজোরে দুজন পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, অপরজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাব্বি নরসিংদী পলাশপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তাৎক্ষণিক গুরুতর আহত আরাফাতের পারিবারিক পরিচয় পাওয়া যায়নি। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা। আমার থানার সামনে চেকপোস্ট চলতেছিল, ওই চেকপোস্ট চলাকালীন এটা কক্সবাজার থেকে একটা মাইক্রোবাস দ্রুত গতিতে বিপুরভাবে চালায় এসে চেকপোস্টে আমাদের কর্তব্যরত পুলিশ সদস্যরা সিগন্যাল দিলে সে বেপরোয়াভাবে দুইজন পুলিশকে আঘাত করে তারপরে পালায় চলে যায়, সামনের দিকে চলে আসে। যাওয়ার পরে আমরা দ্রুত বেগে ওই যে যাইয়া ওই গাড়িটারে আটক করি এবং ড্রাইভারটা পালায় যায়।